আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সাতই জানুয়ারি ভোট ক্ষমতাসীনদের কাল হবে বললেন বাম জোট পহেলা জানুয়ারি থেকে সব আদালত বর্জনের ঘোষণা বিএমপি পন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচনের কোনো মান নেই বলেন ইসি রাশেদা আওয়ামী লীগের ইস্তেহার মানে দেশ ও দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন বললেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার নৌকা নির্বাচনী হামলা আহত তিনজন সেঞ্চুরির পথে আলু ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডার নিহত প্রতিশোধের হুমকি দিল ইরান অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাতে আটজনের মৃত্যু ইমরানের ঘনিষ্ঠ সহযোগী কুরেশি আবারও গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোটাধিকার পুনর্বার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার জন্য দেশের সব গণতান্ত্রিক দল ব্যক্তি ও শক্তিকে রাজপথে আহ্বান জানিয়েছে বাম জোট নেতারা বলেছেন আওয়ামী লীগ ও তার সঙ্গীরা দু হাজার চোদ্দ সালের মতো আরেকটি পহসনমূলক নির্বাচনের বিবর তাদের এই গণতন্ত্র হত্যা অভিযান দেশের মানুষের প্রতিরোধ করবে সাতই জানুয়ারি নির্বাচন ক্ষমতাসীনদের জন্য কাল হবে রাজধানীর দোপখোলা বাজারে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই নির্বাচন বর্জনের আহ্বানে সহ গণসংযোগ ও সভা হয় সিপিবি সুত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী সিপিবি সদস্য কাজী সাজাতে চন্দ্র অন্য ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার সম্পাদক মণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর বাসদের মহানগর কমিটির নেতা মোহাম্মদ সাই প্রমুখ এর আগে জোট নেতাকর্মীরা আগামী নির্বাচন বর্জনের আহ্বান সংবলিত প্রচারপত্র বিতরণ করেন পহেলা জানুয়ারি থেকে সব আদালত বর্জনের ঘোষণা বিএনপি আইনজীবীদের আগামী বছরের পহেলা থেকে সাতই জানুয়ারি দেশে উচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ সহ সারা দেশে সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএমপিপন্থী পন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনে জাতীয়বাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচনের কোনো মান নেই বলেন ইসি রাশেদা নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন নির্বাচনের বড় ভূমিকা হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে নির্বাচনের নির্বাচনের কোনো মান নেই এর সঙ্গে আরেকটি অংশ যেটি জড়িত সেটি ভোটার মানে প্রাণ নেই দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন ইসি রাশেদা বলেন কেন্দ্রে ভোটার আনার মূল দায়িত্ব প্রার্থীদের নির্বাচন কমিশন ভোটারদের ক্যান্ডে এনে দেবে না তবে এবার কমিশন ভোটাধিকার নিশ্চিত করতে মাঠে নেমেছে মাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বচ্ছ হচ্ছে কিনা তা তুলে ধরা দায়িত্ব লিপ্ত না হয়ে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি কাইবান্দার জেলা প্রশাসক কাজী নাহেতে রসুলের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতিন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এ সময় গাইবান্ধার পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন

দিয়েছেন শেখ হাসিনা নেত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমরা অবহেলিত সাপাহার পরশা নিয়ামতপুরকে আজ এই সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছে আমি মনে করি আমার এলাকার মানুষ এ উন্নয়নে দাম আবারও দেবে আগামী সাত তারিখে নৌকার মার্কায় বুট দিয়ে আবারও শেখ হাসিনাকে সরকার গঠনে সহযোগিতা করবেন সাধনচন্দ্র চন্দ্র মজুমদার সকাল থেকে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন সহ নির্বাচনী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে বোর্ড প্রার্থনা করেছেন উন্নয়নে তারা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে আবারও নৌকা মার্কায় ভোট চান মনটি ময়মনসিংহ নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা আহত তিনজন ময়মনসিংহ চার আসনের অস্ত্র ঠেকিয়ে নৌকার সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামিমের সমর্থকদের বিরুদ্ধে রাত্রে সাড়ে নটার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মধ্য বাজার প্রচারণা ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে নৌকার সমর্থকদের মধ্যে আহতরা হলেন কোতোয়ালি স্বাস্থ্য লীগের সাবেক সংসদ সদস্য জাফরুল আমিন জাহিদ যুবলীগ কর্মী মোহাম্মদ শহীদুল্লাহ ও ছাটলীগ কর্মী সানি আহতরা যারা নামরা নির্বাচনী ক্যাম্পে বসে ছিলাম হঠাৎ টাক প্রতি কেরের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামিমের সমর্থকেরা এসে অস্ত্র থেকে আমাদের মারধর শুরু করে এ সময় তারা আমাদের ওপর টাক প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ করেন দাপুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ রব্বানি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম হঠাৎ ফোনে জানতে পারি স্বতন্ত্র প্রার্থী শামিমের সমর্থকেরা আমাদের ক্যাম্পে এসে অস্ত্র হামলা চালিয়েছে এ ঘটনায় খুব প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একে পোস্টে তিনি বলেন টাকপতীকের সমর্থক রাপেল নোমান মাউথ মানিক খণ্ট মানিক মহামত মিলন পিন্টু সহ বিশ থেকে পঁচিশ জন দুষ্কৃতকারী এ হামলার ঘটনা ঘটিয়েছে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করছে সেই সঙ্গে নৌকার নেতাকর্মীদের সংযত থাকার জন্য অনুরোধ জানাই সেঞ্চুরির পথে আলু রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাজারে আলুর দাম প্রতি কেজি ষাট থেকে টাকা টাকা যা এক এক মাস আগেও ছিল থেকে কেজি অর্থাৎ মাসের ব্যবধানে আলুর দাম একত্রিশ আটান্ন শতাংশ অথচ এক বছর আগে বাজারে এই আলুর দাম ছিল প্রতি কেজি ষোলো থেকে বাইশ টাকা সেই হিসেব অনুযায়ী এক বছরের ব্যবধানে আলুর দাম বেড়েছে দুশো আঠাশ দশমিক পঁচানব্বই শতাংশ কিন্তু এত কিছুর পরেও বাজারে টিসিপি নির্ধারিত মূল্য পাওয়া যাচ্ছে না আলু কারওয়ান বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে বাজারে নতুন ও পুরনো আলু কেজি পড়ছে আশি টাকা পুরনো আলুর দাম কোথাও কোথাও একটু কমে সত্তর টাকা কেজিতে মিলেছে আবার নতুন আলু আকারে বেশি ছোট হলে সেটির দামও একটু কম রাখা হয় অন্যদিকে স্থান ভেদে মহল্লার ভ্রাম্যমান আদালতগুলোতে আলুর দাম হাঁকা হচ্ছে নব্বই টাকা পর্যন্ত কেজি ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডার নিহত প্রতিশোধের হুমকি দিল ইরান সম্প্রতি সিরিয়ার রাজধানী ইসরায়েলের বিমান নিহত হয়েছেন সাইদ সময় সোমবার এই কমান্ডারকে হত্যা করা হয় সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কে হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি দামিস্কের বাইরে ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যু হয় এদিকে মুসাভির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ আইআর এ বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র রমজান শরীফ জানিয়েছেন মুসাহাবিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে তিনি বলেন ইরানের এই শীর্ষ কমান্ডারকে হত্যা করে আন্তর্জাতিক আইনি লঙ্ঘন করেছে ইসরায়েল মুসা এমন একটি দেশের উপদেষ্টা ছিলেন যে দেশটি জাতিসংঘের একই সঙ্গে সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানান রমজান শরীফ তিনি বলেন গত সাতই অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লারের সাফল্য এবং আশি দিনেরও বেশি সময় ধরে যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতার কারণে মুসাবিকে হত্যা করা হয়েছে অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাতে 8 জনের মৃত্যু বড়দিনের ছুটির মতো অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল ঝড় আঘাত এনেছে ঝড়ের আঘাতে 8 জন নিহত হয়েছে এবং একজন জন নিখোঁজ রয়েছে বিভিন্ন স্থানে গাছপালা এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে এবং কয়েক হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডের রাজের পুলিশ এবং উদ্ধারকারী দলগুলো 8 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ঝড়ের কারণে বৃষ্টি এবং আংশিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কুইন্সল্যান্ডের রাজধানী বিশবেনের উপকণ্ঠে আট বছর বয়সী একটি শিশু পানি স্রোতে বেসে গেছে বলে খবর পাওয়া গেছে বিএস বেন থেকে একশো আশি কিলোমিটার উত্তরের পি শহরে আংশিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ধার কর্মীরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন কুইসল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ডেপুটি কমিশনার কেবিন ওয়ালোস জানিয়েছেন বুধবারও উদ্ধারকারী দলগুলো ওই হা ওই এলাকায় তল্লাশি চালিয়ে যাবে ইমরানের ঘনিষ্ঠ সহযোগী কুরেশি আবারও গ্রেপ্তার রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় জামিন পাওয়া পাকিস্তান তেহরিক ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবার গ্রেপ্তার করা হয়েছে আজ আদিয়ালা জেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে গ্রেপ্তারের সময় কুরেশি পুলিশি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন এরপর পাঞ্জাব পুলিশের পোশাক পরা এক কর্মকর্তা তাকে পুলিশের গাড়িতে ওঠান কুরেশি দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশনের ফুটেজগুলো প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সডি প্রকাশিত এক পোস্টে পিটিআই জানিয়েছেন সাইফার হামলায় জামিনে ছাড়া পাওয়ার পর কুরিশিকে আদিয়ালা জেলের সামনে থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে কুরিশিকে পনেরো দিন আটক রাখার জন্য রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার গতকাল মঙ্গলবার যে আদেশ জারি করেছেন সেটিও প্রত্যাহার করা হয়েছে কোনো মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পিটিআই এর নেতা কুরিশিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হলো তা জানতে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ডন তবে তাৎক্ষণিকভাবে সারা পাওয়া যায়নি